বাবা মাগর অত্যন্ত ক্ষুধা পেয়েছি আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করা যাবে নাকি আমি একটু হেঁটে গন্তব্যে যাব এমন ক্ষমতা আমার দেহে নাই এমন ক্ষমতা আমার শক্তিতে নাই এমন শক্তি আমার দেহে নাই ও নবী সাহাবা হযরত মাগর আমার জন্য একটু খাবার দেন খাবারের ব্যবস্থা করুন হযরত মাগর রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রার কথা সাড়া দিতে পারলেন আবার জান মায়েরা মনে কি দিন মা বোনেরা মনে কি দিন ভুল বুঝবেন না বেয়াদবি নেবেন না আপনারা আমার কেউ শত্রু নন আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না বাবা ও বাবা জিরা ভাইরা মনে কি দিন এটা চিরকালের ইতিহাস নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আর আজ পর্যন্ত ও বাবা জিরা ভাইরা মনে কি দিন নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাক বলানবিন 124000 মতান্তরে 224000 নবী রাসূলকে আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন ও বাবা জিরা ভাইরা মনে কি দিন যদিও সব নবী রাসূলদের বিবরণ সব নবী রাসূলদের নাম সব নবী রাসূলদের জামানার ঘটনা মহান আল্লাহ কোরআনে উল্লেখ করেননি এরপরেও আমরা যতটুকু জেনেছি বাবা প্রত্যেকটি নবী রাসূলের জামানার চিত্র একই যারা আল্লাহর অনুগত যারা আল্লাহর দেওয়া কাজগুলো আল্লাহর দেওয়া নির্দেশিকা অনুযায়ী এ পৃথিবীতে যারা জীবন যাপন করেছিলেন তারা আল্লাহর সহানুভূতি পেয়ে আল্লাহর রহমত পেয়ে আল্লাহর সাহায্য পেয়ে সংখ্যায় কম হলেও ইজ্জতের সঙ্গে সুস্থতার সঙ্গে তারা জীবন যাপন করেছেন ও বাবা জিরা ভাইরা মনে কি দিন পাশাপাশি এটাও দেখেছি নবী বিরোধী আল্লাহ বিরোধী জীবন যাপন এ পৃথিবীতে যারা করেছিলেন ইতিপূর্বে তারা সংখ্যায় বেশি হতে পারে অর্থ সম্পদে তারা প্রভাবশালী হতে পারে কিন্তু মহান আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট থাকায় তাদের কঠিন খেসারত দিতে হয়েছে কথা বলেন ঠিক না ভুল আপনি দেখুন একদিকে মুসা নবী আর একদিকে ফেরাউন একদিকে একদিকে ইব্রাহিম নবী আর একদিকে নমরুদ বাহ্যিক দিক থেকে যারা আল্লাহর অনুগত বান্দা যারা নবীর আনুগত্য স্বীকার করা মানুষ তারা সংখ্যায় কম ছিল না কথা বলেন না বাবা একটু তারা সংখ্যায় কম শক্তিতেও কম আর বিরোধী যারা তারা সংখ্যায়ও বেশি শক্তিতেও বেশি দুনিয়াতে তাদের প্রভাব ছিল ইমান ওয়ালাদের থেকে অনেক বেশি রেজাল্ট পরিণাম মহান আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আরো অনেক নবী রাসূল আসেন আমি জাস্ট যতটুকু দরকার ততটুকু বলছি নবী মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট ছিলেন কেননা মুসা নবী ও তার সঙ্গীরা ছিল আল্লাহর অনুগত তাই বৃহৎ সংখ্যক ফেরাউন ও তার সঙ্গীদের অত্যাচার থেকে হয়রানি থেকে আল্লাহ মুসা নবী ও তার সাথী সঙ্গীদেরকে উদ্ধার করেছিলেন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আর একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ ফেরাউন ও তার সাথী সঙ্গী এরা ছিল আল্লাহর অবাধ্য তাই বাহ্যিক দিক থেকে ওরা সংখ্যায় বেশি হলেও শক্তিতে অনেক পাওয়ারফুল হলেও আল্লাহ ওদের প্রতি অসন্তুষ্ট তাই ওরা ধ্বংস হয়েছে মুসা নবী এবং তার সঙ্গীরা সংখ্যায় কম থাকলেও আল্লাহর অনুগত থাকাই আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ছিলেন তাই তারা টিকে ছিল একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সেম নবী ইব্রাহিম আলাইহিস সালাম ও তার সঙ্গী সংখ্যায় কম ইব্রাহিম নবীর সাথে সঙ্গী আল্লাহর অনুগত বান্দা বান্দি ছিল কম বিরোধী নমরুদ ও তার সৈন্যরা সংখ্যায় ছিল বেশি এবং শক্তিতেও ছিল সমাজেও ছিল তারা প্রভাবশালী আল্লাহ তাদের কৃতকর্মে অসন্তুষ্ট তাই নমরুদের মতো বীর পালোয়ানটাকে আল্লাহ একটা মশা দিয়ে দুনিয়া ছাড়া করেছেন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আর ইব্রাহিম নবী আল্লাহর মহান আল্লাহর খলিল আল্লাহর বন্ধুটাকে আল্লাহ নমরুদের তৈরি করা অগ্নিকুণ্ডর হাত থেকে রক্ষা করতে নমরুদের তৈরি করা আগুন আল্লাহ তার প্রিয় মাহবুব বান্দার জন্য নবীর জন্য খলিলের জন্য
আল্লাহ আরামদায়ক জায়গা বানিয়ে দিয়েছেন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আবা জান বাইরা মনে কি দিন মা বোনেরা মনে কি দিন এই একটাই কথা মনে রাখি যারা আল্লাহর অনুগত তারা আল্লাহর আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্য পাবে সংখ্যায় কম হতে পারে যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে ওরা ধ্বংস হবে ওদের কঠিন খেসারত দিতে হবে ও বাবা জিরা ভাইরা মনে কি দিন আমার মূল কথা বলার আগে আরো একটা কথা বলি পরের কথাগুলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালাম বলেছিলেন ও আমার নবী নূহ তুমি কিস্তি তৈরি করো তুমি নৌকা তৈরি করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অবাধ্য বান্দা বান্দীদের প্রতি আমি এতটায় অসন্তুষ্ট এতটায় রাগান্বিত আমি আল্লাহ প্লাবন দিয়ে ওদেরকে ধ্বংস করব প্লাবনের পানিতে ওদের ডুবিয়ে মারব ও বাবা জিরা ভেড়া আল্লাহর নবী বরক আল্লাহর নবী নবী নূহ আলাইহিস সালাম তিনি বিশ্বাস করতেন এবং নূহ নবীর অনুসারী অনুগামী তারা বিশ্বাস করতেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেন তাই করেন কথা ঠিক না ভুল ও বিশ্বাস তো আমরাও করি ও বিশ্বাস ইমানদার বেঈমানেরা না করতে পারে ও বিশ্বাস যারা মুশরিক কাফের তারা না করতে পারে আমরা যারা ইমানদার আমরা যারা মুমিন এ বিশ্বাস তো আমরা করি বাবা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যা বলেন তাই করেন নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী যথারীতি তিনি কিস্তি তৈরি করতে শুরু করলেন ও বাবা জিরা ভাইরা নূহ নবীর বিশ্বাস আল্লাহ করতে বলেছেন যখন নিশ্চয়ই কাজে লাগবে ইমানদারদের উপকার হবে মহান আল্লাহর সিদ্ধান্ত যারা আমার অবাধ্য যারা আমার নাফরমান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্লাবন দিয়ে ওদের ধ্বংস করে দেব আর যারা আমার অনুগত ওদের রক্ষা করব আর রক্ষা করার জন্য ওসিলা হলো ওই কিস্তি একটু জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তো সব করতে পারেন কিন্তু ওসিলা একটা লাগে না কথা বলেন না বাবু আমরা তো বিশ্বাস করি রোগ দেওয়ার মালিক আল্লাহ সারানোর মালিকও আল্লাহ তাই বলে রোগ হয়েছে বসে থাকলে হবে সারানোর মালিক আল্লাহ যখন তাহলে আল্লাহ সারিয়ে দিক না ডাক্তার ঔষধ ওসিলা ডাক্তার ঔষধের ক্ষমতা নেই রোগীর রোগ ভালো করে দেবে কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি আমার আগে শাহনওয়াজ ভাই বলছিলেন যদিও কি বলছিলেন আমি জানি না ওই স্যানিটাইজারের কথা বলছিলেন না আসলে আমি নেমেই সরাসরি স্টেজে এসেছি তার আগে কি আলোচনা হয়েছে আমি কিচ্ছু জানি না দুবছর ধরে সরকার চেষ্টা করছে যে করোনাকে প্রতিরোধ করার জন্য শুধু স্যানিটাইজার না মাস্ক ব্যবহার করার থেকে শুরু করে আর লকডাউন থেকে শুরু করে ভ্যাকসিন থেকে শুরু করে এ সব কিছু তো করোনা ঠেকানোর জন্য না সরকারি ভাষায় একটু হ্যায় না বলেন না আচ্ছা একটা সাধারণ কথাই বলবেন করোনা দেবেন যিনি বা দিয়েছেন যিনি তিনি তো তুলে নিতে পারেন আর কেউ পারবেন করোনা দেওয়ার মালিক যদি হন আল্লাহ তাই এটা রোগ হোক এটা পরীক্ষা হোক এটা রহমত হতে পারে না করোনাটা রহমত হতে পারে না আপনারা হয়তো বলবেন রহমত হয় কি করে সব দিন গেলে সব শেষ হয়ে যাচ্ছে জগৎটা যেন অন্যরকম হয়ে যাচ্ছে এটা রহমত কি করে হলো আমি শুধু মনে করিয়ে দিচ্ছি করোনা না আসলে এনআরসি হতো কথা ঠিক বলেছি না ভুল বলেছি বাপ করোনা না আসলে এনআরসির প্রস্তুতি সব রেডি ছিল তো করোনা এসে এনআরসিটার ঘরে ঢুকিয়ে দিয়েছে আবার কবে বার হবে তা ঠিক নেই বলো আমার বক্তব্য করোনা যদি আল্লাহর পক্ষ থেকে আসে গজব আকারে তাহলে দুনিয়ার সরকার দুনিয়ার যত শক্তি সবাই মিলে যদি আল্লাহর কোনো গজব কি আল্লাহর কোনো সিদ্ধান্তকে হটিয়ে দেবে যদি মনে করে এটা ভুল হবে যিনি পাঠাতে পারেন তিনি তুলে নিতে পারেন যিনি পাঠান তিনি একমাত্র তুলে নেওয়ার ক্ষমতা রাখেন কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি মাধ্যম হিসাবে ওসিলা হিসাবে সরকারি নির্দেশ অনুযায়ী তাই পুলিশের ভয় হোক আর করোনার ভয় হোক আমরা একটু নিয়ম কানুন মেনে চলছি কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি বাঁচাবেন আল্লাহ ওসিলা হলো কিস্তি
নূহ নবীকে বললেন তুমি কিস্তি তৈরি করো নূহ নবী যখন কিস্তি তৈরি করছেন তখন ঈমানদাররা তারা আশায় অপেক্ষায় আল্লাহ বলেছেন যখন গজব আল্লাহ দেবেন এবং আল্লাহ ঈমানদারদেরকে রক্ষা করবেন বলেছেন যখন রক্ষা করবেন আর বেঈমানেরা ওরা উপহাস করে উড়িয়ে দিতে লাগলো ওরা এমনটাই মানে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো এমনটাই বলতে লাগলো যে নবী নূহর মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ না হলে শুকনো ডাঙায় কি আর নূহ নবী নৌকা তৈরি করে কিস্তি তৈরি করে কিস্তি তৈরির কাজ হচ্ছে ঈমানদাররা অপেক্ষায় আছেন আশায় আছেন আর বেঈমানগুলো চিমটি কাটার কাজ চিমটি কেটেই যাচ্ছে কিস্তি তৈরি কমপ্লিট হয়ে গেল বেঈমানগুলো যুক্তি করে ওরা সব আসলো নূহ নবীর কিস্তিতে পায়খানা করবে তাই যে আল্লাহ তোমাদের আল্লাহ গজব দেবে আর ওই গজবে আমরা ধ্বংস হব আর তোমরা ভালো থাকবা কি করে ভালো থাকো আমরাও দেখছি কিস্তিতে বেঈমানগুলো পায়খানা করতে লাগলো কিস্তি মানে ওটা শুধু কিস্তি না ওটা আল্লাহর হুকুমে তৈরি হয়েছে কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি হুকুমটা তো আল্লাহর ছিল নূহ নবী তো নিজের ইচ্ছা মতো বা মন গড়া কাজ করেননি ওই কিস্তিটাকে বেজ্জতি করা মানে শুধু নূহ নবীকে কষ্ট দেওয়া না বরং আল্লাহকেও কষ্ট দেওয়া কথা বলেন ঠিক না ভুল নূহ নবী জানেন নূহ নবীর বিশ্বাস আল্লাহর নির্দেশে যখন কিস্তি তৈরি করেছি এই কিস্তিটাকে যারা বেজ্জতি করছে নিশ্চয়ই আল্লাহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন যখন আব্দুল মুত্তালিব দেখলেন যে বিরাট হস্তি বাহিনী কাবা ভাঙতে এসেছে আব্দুল মুত্তালিব আবরাহা বাদশার কাছে যে বললেন বাদশা আবরাহা আপনার সৈন্যরা আমার উট কেড়ে নিয়েছে ওদেরকে বলুন আমার উটগুলো ফেরত দিতে আমি আমার উট নিয়ে বাড়ি যাই বাদশা আবরাহা অবাক হয়ে গেলেন যে আপনি কাবার মোতাওয়াল্লি আসলাম আমরা কাবা ভাঙতে অথচ কাবা নিয়ে আপনি কোনো অনুনয় বিনয় আবেদন নিবেদন কিছুই করছেন না আপনি উট ফেরতের জন্য ব্যস্ত হচ্ছেন কেন আব্দুল মুত্তালিব ছোট্ট জবাব দিলেন আমি উটের মালিক উট নিয়ে বাড়ি যাই যিনি কাবার মালিক তিনি ঠিক কাবা দেখে নেবেন একটু জোরে বলেন আরেকটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ আমি উটের মালিক উট হেফাজত করি যিনি কাবার মালিক তিনি কাবা হেফাজত করবেন আবা জান ভাইরা মনি কি দিন মা বোনেরা মনি কি দিন খেয়াল করুন নবী নূহ আলাইহি সালামের ওই কিস্তিতে বেঈমান গুলো পায়খানা করলো পেশাব পায়খানা করলো এমনকি কিস্তিটা ভরে গেল ও বাবা জিরা ভাইরা সব শেষে একজন বৃদ্ধা মহিলা একজন বৃদ্ধা মহিলা সেও ঈমান আনেনি ওই বৃদ্ধা মহিলাটার তারও মনে সাজ জাগলো তারও মনে ইচ্ছা হলো সবাই গেল নূহর কিস্তিতে পায়খানা করতে আমার একটু কি সুযোগ হবে না আমিও কি একটু পারবো না ওই বৃদ্ধা মহিলা জোর করে কষ্ট করে সে ওই কিস্তিতে উঠে গেল বাবা কিন্তু আল্লাহর কি শান আল্লাহর কি ইশারা কিস্তিতে ওই বৃদ্ধা মহিলা পায়খানা করা তো দূরের কথা উল্টো করে পায়খানায় পড়ে গিয়ে পায়খানা খেলো যেমন গায়ও মাগলো তেমন ডুবে গেলে তো পায়খানা করবে না আরো খাবে উল্টো করে কথা বলেন ঠিক না ভুল যা হওয়ার তাই হলো আল্লাহর কিশান আচ্ছা খালি বর্শিতে মাছ ওঠে খালি বর্শিতে মাছটা তুলতে গেলে বর্শিতে কি দেয় বলে কি বলে ওর চার আমাদের ওদিকে বলে টোপ টোপ দিতে হয় খালি বর্শিতে মাছ ওঠে না তো বর্শিতে কিছু একটা দিতে হয় তো বর্শির টোপ হলো ওই বৃদ্ধা মহিলা কিস্তি থেকে ডাঙায় আসার পরে অন্যেরা তো দূরের কথা নিজেই নিজেকে চিনতে পারছে না কেন কিস্তিতে যখন উঠেছিল ওই মহিলা তখন বৃদ্ধা বুড়ি কিন্তু পায়খানা খেয়ে পায়খানা গায়ে মেখে ডাঙায় আসার পরে হয়েছে একটা ছুরি গল্প না বলো ডাঙায় আসার পরে হয়েছে কি একটা ছুরি কি ব্যাপার আমি বুড়ি ছিলাম তো এরকম হলাম কেন আর অন্যদের তো প্রশ্ন থাকবেই এটা স্বাভাবিক
আবার জান বাইরা মা বলে না মনি গিদিন বুড়ি মা বাড়ি চলে গেল বাড়ি চলে যাওয়ার পরে ছেলে মেয়েরা চিনতে পারে না তার পরিবারের মানুষ কেউ চিনতে পারে না ওই বুড়ি মা বাড়ি গিয়ে যখনই নিজের পরিচয় দেয় সবাই তো হাসাহাসি করে এই মেয়েটা এ নাকি আমাদের মা এ নাকি আমাদের চাচি এ নাকি আমাদের দাদি এ নাকি আমাদের নানি আমাদের বাড়ি একটা মেয়ে এসেছে মেয়েটার মাথা খারাপ সে দাবি করছে সে নাকি মা সে নাকি দাদি সে নাকি আমাদের নানি সে নাকি আমাদের চাচি ও বাবা জিরা ভাইরা মনে কি দিন এটা তো হওয়াটা স্বাভাবিক বুড়িমা বলল না 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 আমি সে তাহলে চেহারা এমন কেন আমাদের মা আমাদের দাদি বৃদ্ধা হয়ে গেছে বুড়ি হয়ে গেছে কিন্তু তার চেহারা তো এমন নয় আর একজন যুবতী সে কি করে দাদি হয় নানি হয় ওই সময় বুড়ি মা পুরো বিবরণটা বুঝিয়ে দিল আমি নুহুর কিস্তিতে পায়খানা করার জন্য উঠেছিলাম পায়খানা করতে পারিনি নেমে যাওয়ার পরে পায়খানায় পড়ে যাওয়ার পরে টাকা এসে দেখি আমার এই অবস্থা হয়েছে ও বাবা জিরা ভাইরা মনে কি দিন ও মা বোনেরা মনে কি দিন এ সংবাদটা আকর্ষণীয় কিনা কথা বলেন আকর্ষণীয় সংবাদ তো তাই বুড়ি পায়খানায় নামার পরে ডাঙায় আসলে ছুরি হয়েছে যুবতী হয়েছে এ তো বিরাট আকর্ষণীয় খবর যে বিদ্যুতের গতিতে সংবাদ ছড়িয়ে গেল যে নুহুর কিস্তিতে ওই পায়খানায় নামলে বুড়ি যারা সব ছুরি হয়ে যাবে আর ওরা কেয়াস করে একটা যোগ করে দিয়েছে যে বুড়ো নামলে ছোলা হবে সংবাদ ছড়িয়ে যেতেই পায়খানা করা লোক যদি হয় 100 ওই পায়খানা খাওয়া আর গায়ে মাখার লোক 200 সব পাল্লা দিয়ে লাইন দিয়ে আমি আগে যাব আর আল্লাহ সিদ্ধান্ত তো ওটাই নোংরা তোরা করেছিস তোদের দ্বারাই পরিষ্কার করব সুবহানাল্লাহ বলবেন না জিব জোরে সুবহানাল্লাহ বললে পুলিশ তুলে না যাবে নাকি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ নোংরা করেছিস তোরা তোদের দ্বারাই পরিষ্কার করব ওই কিস্তিটা আমি আল্লাহ আমার অনুগত বান্দাদের প্লাবনের হাত থেকে রক্ষা করতে ওসিলা স্বরূপ আমার নবীকে তৈরি করতে বলেছি একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ তোরা সেই কিস্তিটা নোংরা করলি ময়লা করলি ওই কিস্তি তোদের দ্বারাই পরিষ্কার করাবো আর নূহ নবী শুধু দেখার পালা আবার জান বাইরা মনে কি দিন মা বোনেরা মনে কি দিন বেঈমান গুলো যারা নোংরা করলো ওরা আবার দলে দলে নামতে লাগলো একের পর এক নামে আর ওঠে শুকনো দেহ নিয়ে শুকনে জামা কাপড় নিয়ে যদি নামতে থাকে উঠতে থাকে নামতে থাকে উঠতে থাকে নিশ্চয়ই খালি হতে থাকবে কথা বলেন ঠিক না ভুল ও বাবা জিরা ভাইরা নোংরা করতে যা সময় লেগেছিল ভর্তি হতে যা সময় লেগেছিল খালি হতে আর অতটা সময় লাগলো না নোংরা করলো যারা পরিষ্কার করলো ওরা বরং অনেক লোক আফসোস করে ফিরে গেল তারা পায়নি বলে কিন্তু আল্লাহর কিষান বুড়ি একটা বুড়ি ছুরি হয়েছে বাকিরা কেউ হয়নি বলো বাকিরা কেউ হয়নি কাজ কমপ্লিট সেই ছুরি আবার বুড়ি হয়ে গেল পূর্বের নাই এ কুদরতি খেলাটা কার আল্লাহ চলুন নূহ নবী দিন প্রচারের ওসিলাতে ঈমান এনেছিলেন আর একজন বৃদ্ধা মানুষ বৃদ্ধা তিনি ঈমান এনেছিলেন তথা একজন বিরোধী আল্লাহ ও নবী নূহ আলাইহিস সালামের অবাধ্য নাফরমান সেই পায়খানা করতে যে পড়ে গেল নেমে ছুরি হলো যাকে কেন্দ্র করে কিস্তি পরিষ্কার হলো আর অপর দিকে ঈমান এনেছিলেন নূহ নবীর দিন প্রচারের কারণে যারা তাদের ভিতরে ছিলেন একজন বৃদ্ধা মানুষ নূহ নবীকে বলছেন ওগো আল্লাহর নবী শুনলাম আল্লাহ গজব দেবেন আমি বিশ্বাস করি আল্লাহ যা বলেন তাই করেন একটু সুবহানাল্লাহ বলেন আল্লাহ যা বলেন তাই করেন আমি বৃদ্ধা আমি দুর্বল আমি অসহায় যখন প্লাবন যখন শুরু হয়ে যাবে আমাকে যেন বাদ দেবেন না আমাকে একটু ওই কিস্তিতে জায়গা দেবেন
আবাজান বানা মনি কি দিনে কথা নূহ নবীকে বলার প্রয়োজন হয় না কারণটা হলো সুবহানাল্লাহ পাক রব্বুল আলামিন যাদের জন্য কিস্তি বানাতে বললেন ওই বুড়ি মা তো তাদের ভিতরেই রয়েছেন কথা বলেন ঠিক না ভুল কারণ হলো সুবহানাল্লাহ পাক রব্বুল আলামিনের টার্গেট হলো যারা আমার অনুগত বান্দা বান্দি আমি আল্লাহ ওদেরকে রক্ষা করব আর যারা আমার বিরোধী যারা আমার দুশমন ওদেরকে প্লাবনে ধ্বংস করব ও বাবাজিদা ভাইরা মনি কি দিন বুড়িমা যদি নাও বলেন এরপরেও তো বুড়িমা দলের ভিতরে রয়েছেন এরপরে বুড়িমা বললেন ও গো নবী নূহ শুনলাম আল্লাহ প্লাবন দেবেন আপনার কাছে আমার দাবি আপনি যেন আমাকে ভুলে যাবেন না কিস্তিতে আমাকে জায়গা দেবেন ও বাবাজিরা ভাইরা অনেক লম্বা ইতিহাস অনেক লম্বা ঘটনা প্লাবন শুরু হয়ে গেল প্লাবন শুরু হয়ে গেল দ্রুত গতিতে পানি বাড়তে লাগলো আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম সবাই কিস্তিতে তুলে নিয়েছিলেন কিন্তু ওই বুড়িমার কথা নূহ নবীর মনে ছিল না ওই বুড়িমার কথা নূহ নবী ভুলে গিয়েছিলেন আর ভুলে গিয়েছিলেন বলেই আমাদের পর্যন্ত একটা শিক্ষা পৌঁছেছে একটা শিক্ষা আমরা নিতে পেরেছি ও বাবা জিরা ভাইরা মনে কি দিন প্লাবনের পানি বাড়তে লাগলো হিমালয় পর্বতে পর্বত ডুবে গেল বিশ্বব্যাপী এই মহাপ্লাবনে ও বাবা জিরা ভাইরা মনে কি দিন তার আগে এবং তার পরে এখনো ওই রকম প্লাবন হয়নি নূহ নবীর জামানায় বিশ্বব্যাপী মহাপ্লাবনে আল্লাহর ঘর কাবা শরীফ ভেঙে গেল ও বাবা জিরা ভাইরা মনে কি দিন অনেক কথা আমি প্রয়োজনটুকু বলছি প্লাবনের পানি আল্লাহর সিদ্ধান্ত ছিল যতটা বাড়ানোর আল্লাহ বাড়িয়েছেন এরপরে আল্লাহ কমিয়েছেন পানি কমতে কমতে পরিস্থিতি যখন স্বাভাবিক হয়ে গেল হঠাৎ করে নূহ নবীর একদিন মনে পড়ল ওই বৃদ্ধা রমণী ওই বুড়ি মহিলার কথা আরে ওই বুড়ি মা আমার দিন প্রচারে বিশ্বাস করে ঈমান এনে ইসলাম কবুল করেছিলেন ওই বুড়ি মা আমাকে বলেছিলেন প্লাবন শুরু করে তাকে যেন আমি কিস্তিতে জায়গা দেই তার কথা যেন ভুলে না যায় কিন্তু না না আমি ভুলে গিয়েছিলাম ওই বুড়ি মা কি কষ্ট করে হাবুডুবু খেয়ে তার জীবনটা তার রুহুটা বার হয়েছে তার ঠিক ঠিকানা নাই কত কষ্ট পেয়েছে ওই বুড়িমা কারণটা ধরো প্লাবনের পানিতে বেঈমান গুলো তো সব হাবুডুবু খেয়ে মরল এমনকি নূহ নবীর বেটা কেনান ওই প্লাবনে ডুবে মরল ও বাবা জিরা ভাইরা মনে কি দিন নবী নূহ আলাইহিস সালাম যখন বুড়িমার কথা মনে পড়ি মনে করলেন বুড়িমার কথা মনে পড়তেই নূহ নবী ওই বুড়িমার বাড়ির দিকে গুটি 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 পায়ে নূহ নবী এবার এগিয়ে যেতে লাগলেন দেখি বুড়িমার কোনো নিশানা পাওয়া যায় কিনা পাওয়া না যাওয়াটা তো স্বাভাবিক এরপরে মন চেয়েছে নূহ নবী বুড়িমার বাড়ির দিকে রওনা দিলেন ও বাবা জিরা ভাইরা বলে কি দিন অনেকটা দূর থেকে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন বুড়িমার কুড়ে ঘরটা সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে একটু জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবা জিরা ভাইরা বলে কি দিন বুড়িমার কুড়ে ঘর সোজা হয়ে দাঁড়িয়ে নূহ নবী অবাক হয়ে গেলেন কি আশ্চর্য ব্যাপার এই কঠিন প্লাবনে বড় বড় বিল্ডিং বালাখানা অট্টালিকা গুলো সব ধূলিসাৎ হয়ে গেল কত বীর পালোয়ানেরা শক্তিশালী মানুষেরা তারা সবাই হাবুডুবুকে মরল কিন্তু ওই কুড়ে ঘরটা দাঁড়িয়ে থাকে কি করে ও বাবা জিরা ভাইরা বলে কি দিন আল্লাহ আল্লাহ যদি রাখেন তো থাকবে কথা ঠিক না ভুল আল্লাহ যদি রাখেন মাঝে মধ্যে দেখেন না বিরাট দামি লোকটা যাচ্ছে যে গাড়িতে ওই গাড়িতে সাত আট জন আপনারা বলবেন উত্তরটা সামনে পিছনে পাঁচটা সাতটা দশটা পনেরোটা গাড়ি তাতে সব বন্দুক নিয়ে পিস্তল নিয়ে সশস্ত্র অবস্থায় সব রেডি থাকে কখন হামলা চালাবে তার ঠিক নেই এর মাঝখানেও মিসফায়ার হয় না কথা বলেন কত মন্ত্রী কত নামি দামি ব্যক্তিরা ওরা বাড়ির থেকে বার হওয়ার সময় গুছিয়ে বলে বার হয় এরপরেও অনেক সময় দেখা যায় শেষ রক্ষা হয় না কথা ঠিক বলছি না ভুল বলছি
আর মক্কা থেকে নবী যখন মদিনাতে হিজরত করছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মনে করে দেখুন গুহার ভিতরে আবু বকর এবং নবী সঙ্গে অস্ত্রশস্ত্র নাই সঙ্গে হাজার হাজার জনগণ নাই গুহার ভিতরে যে গুহার ভিতরে ঢুকেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবী দুজন সেই গুহার মুখেই তো পৌঁছে গেল শত্রুরা কথা ঠিক বলছি না ভুল বলছি এমন কি ওদের কথোপকথন একজন আরেকজনের সঙ্গে কথা বলছে এই কথাও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনতে পেয়ে তাই তো নবীকে বলেছিলেন হুজুর আমি ভয় পাচ্ছি মনে হয় কাফেরেরা এবার আমাদের ধরে ফেলবে আমাদের মনে হয় রক্ষা হবে না আল্লাহু আকবার নবী বললেন আবু বকর ভয় পাওয়ার কিচ্ছু নেই আমাদের সঙ্গে রয়েছেন আল্লাহ একটু জোরে বলবেন না আর একটু মহব্বত করে বলেন না আল্লাহ যার বা যাদের সঙ্গে থাকেন তাদের কি কোনো চিন্তা থাকে বাবু থাকে না মহান আল্লাহ একটা মাকড়সা আর একটা কবুতর এই দুটো আল্লাহর সৃষ্টি আল্লাহর প্রাণীকে নবী এতার ও তার প্রিয় সঙ্গীর জন্য আল্লাহ সিকিউরিটি বানিয়ে দিলেন সুবহানাল্লাহ বলেন মাকড়সা গুহার মুখে জাল দিয়ে আটকে দিল আর কবুতর ডিম পেড়ে ডিমে বসে তা দিতে লাগলো শত্রুরা গুহার মুখে চিত্র দেখে আর বলে এই গুহার ভিতরে কোনোদিন কোনো মানুষই ঢুকতে পারে না আর মনে হওয়া তো স্বাভাবিক কথা বলেন না কোনো মানুষ যদি ঢুকবে মুহাম্মদ হোক আর যেই হোক কোনো মানুষ যদি ঢুকবে মাকড়সার জাল তো ছিঁড়ে যাবে কোনো মানুষ যদি ঢুকবে কবুতর তো ডিম থেকে উড়ে যাবে কবুতর ডিমে বসে আছে আর মাকড়সার জাল যখন গুহার মুখটা আটকে রয়েছে এ গুহার ভিতরে কোনো মানুষ ঢুকতে পারে না চলো আমরা অন্যদিকে ফিরে যাই আল্লাহ যাকে বাঁচানোর সিদ্ধান্ত নেন ওই সিদ্ধান্তটাই ফাইনাল কিভাবে বাঁচাবেন ওটা আল্লাহই বুঝবেন কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি ঘরটা দাঁড়িয়ে আছে নহু নবী গুটি গুটি পায়ে একেবারে ঘরের কাছে পৌঁছে গেলেন যে দেখলেন শুধু দুর্বল জীর্ণ শীর্ণ ওই ঘরটা নেই ঘরের ভিতরে বুড়ি মাও রয়েছেন একটু জোরে বলবেন না আর একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ বুড়ি মাও ঘরের ভিতরে রয়েছেন আবা জান বারা মনি কি দিন মা বনে না মনি কি দিন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন এই মহা প্লাবনে বুড়িমার ঘরটাও থাকে কি করে আর বুড়ি মাও থাকেন কি করে ও বাবা জিরা বায়রা মনি কি দিন নবী নূহ আলাইহিস সালাম বুড়িমাকে কিছু বলবেন তার আগে বুড়িমা নূহ নবীকে দেখেই বলছেন ও গো নবী নূহ ও আল্লাহর নবী নূহ আপনাকে সেই বলেছিলাম আজ আবারো বলছি ও আল্লাহর নবী নূহ যখন প্লাবন শুরু হবে তখন আমাকে একটু কিস্তিতে জায়গা দেবেন আমার কথা যেন ভুলে যাবেন না আপনার ওই কিস্তিতে আমাকে একটু সঙ্গে নেবেন ও বাবা জিরা বায়রা মনি কি দিন নবী নূহ আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন বুড়িমা এমন কথা বলছেন মানে তাহলে প্লাবন হয়েছে এটা বুড়িমা আদৌ জানেন না কথা ঠিক না ভুল প্লাবন হয়েছে বুড়িমা তো জানেন না ও নবী প্লাবন হলে আমাকে একটু কিস্তিতে জায়গা দেবেন আমার কথা যেন ভুলে যাবেন না নূহ নবী বললেন বুড়িমা প্লাবন তো হয়ে গেছে মা বুড়িমা বললেন ও গো নবী প্লাবন হলে আমি তো জানতে পারবো আমি তো কিছুই খবর রাখি না একটু সুবহানাল্লাহ বলেন একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ প্লাবন হলে আমি তো জানতে পারবো আমি তো কিচ্ছু জানি না আমি যেভাবে জীবনযাপন করছিলাম সেইভাবেই তো আমি জীবনযাপন করে যাচ্ছি একটা বিরাট শিক্ষা ইমানদারদের নেওয়ার আছে এই ঘটনার দ্বারায় কি সেটা মহান আল্লাহ ইমানদারদের প্রতি খুশি ইমানদাররা মানে আল্লাহর অনুগত কথা বলেন ঠিক না ভুল আল্লাহর অনুগত বান্দা বান্দিদের প্রতি আল্লাহ খুশি আর আল্লাহ যাদের প্রতি খুশি তাদের প্রতি আল্লাহর দায়িত্ব থাকবে না থাকবে না থাকবে যদিও কিস্তি তৈরি হয়েছে ইমানদারদেরকে প্লাবনের হাত থেকে বাঁচানোর জন্য ওসিলা স্বরূপ বুড়িমা
কিস্তিতে জায়গা না পেলেও তিনি তিনিও তো ঈমান এনেছেন তাকেও তো রক্ষা করার দায়িত্ব আল্লাহর রয়েছে কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি বাবু কত বীর পালোয়ানেরা তারা হাবুডুবু খেয়ে মারা গেল আর দুর্বল ওই বৃদ্ধা রমণী বলছেন কখন প্লাবন হয়েছে আমি কিচ্ছু জানি না মালিক যদি গোলামের প্রতি খুশি থাকে সেই গোলাম মালিককে পাশে পায় আর মালিক যদি গোলামের কাজে অসন্তুষ্ট থাকে সেই গোলাম মালিককে সঙ্গে বা পাশে পাওয়ার আশা তাকে হারিয়ে ফেলতে হয় কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি বাবু ভুল বুঝলে হবে না নূহ নবীর জামানার তুলনায় ইব্রাহিম নবীর জামানার তুলনায় মুসা নবীর জামানার তুলনায় এমনকি আমাদের নবী যতদিন হায়াতে ছিলেন সেই জামানার তুলনায় আজ ইমানদারের সংখ্যা বেশি না কম খুব কঠিন প্রশ্ন সেদিনকার তুলনায় মুসলমান আজকের কম না বেশি অনেক বেশি না অনেক বেশি না আবার জানবার মনে কি দিন মা বোনের মনে কি দিন ভুল বুঝবেন না বেয়াদুবি নেবেন না খাজা মঈনুদ্দিন চিশতি আসবিরি রহমাতুল্লাহ আলাইহি এই দেশেই তো দিনের দাওয়াত দিয়েছিলেন কথা ঠিক বললাম না ভুল বললাম ও বাবাজিরা ভাইরা মনে কি দিন খাজা মঈনুদ্দিন চিশতি আসবিরি রহমাতুল্লাহ আলাইহি এই দেশেই তো দিনের দাওয়াত দিয়েছিলেন তিনিও আল্লাহর বান্দা তিনিও নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত তারও কলেমা ছিল আমাদের মতই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ও বাবাজিরা ভাইরা মনে কি দিন যে যুগে যে পিরিয়ডে খাজা মঈনুদ্দিন চিশতি আসবিরি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে ইমানে কালেমার দাওয়াত দিয়েছিলেন দাওয়াত দিচ্ছিলেন বা তিনি যে যুগের যে জামানার মানুষ ছিলেন বাবা বলা যায় খাজা মঈনুদ্দিন একদিকে আর গোটা দেশ আর একদিকে কথা ঠিক না ভুল খাজা মঈনুদ্দিন চিশতি একদিকে আর গোটা দেশ আর একদিকে একটু বলবেন খাজা মঈনুদ্দিন চিশতির পক্ষে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ছিলেন বলেই তো বিরোধী সংখ্যায় সবাই হলেও বেশি বললে কম বলা হবে মানে বেশি বললে ঠিক কথাটা ঠিক হবে সঠিক হবে না বিরোধী সবাই খাজা মঈনুদ্দিন চিশতি বলা যায় একা একদিকে সঙ্গে একজন থাকতে পারেন গণনার বাইরে এর পরেও সবার ষড়যন্ত্র চক্রান্ত পিতৃরাজের ষড়যন্ত্র চক্রান্তর হাত থেকে আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরকে রক্ষা করেছিলেন না একটু কথা বলেন না বাবু রক্ষা করেছিলেন এ পর্যন্ত বলে আমি একটা বিষয় পরিষ্কার করতে চেয়েছি মালিক যদি গোলামের প্রতি খুশি থাকেন সেই গোলামের চিন্তা থাকে না মালিক তার পাশে থাকে মালিক যদি গোলামের প্রতি অসন্তুষ্ট হন সেই গোলাম মালিককে তার পাশ থেকে সরিয়ে দেয় মালিক তার পাশে থাকে না আর মালিক যদি পাশে না থাকে নিশ্চয়ই গোলাম সমস্যায় পড়বেই পড়বে কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি আবার জানবার মনে কি দিন মা বোনের মনে কি দিন ভুল বুঝবেন না বেয়াদবি নেবেন না আগিয়ে চলুন আমি শুরুতে কোরআনের একটা আয়াত পড়েছি ও বাবাজিরা ভাইরা মনে কি দিন মা বোনের মনে কি দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি আবার ইমানদার বান্দা বান্দি দিগকে আমি কয়েকটা বিষয়ের উপরে পরীক্ষা নেব ও বাবাজিরা ভাইরা খেয়াল করুন আমি বলেছি নূহ নবীর জামানার তুলনায় ইব্রাহিম নবীর জামানার তুলনায় মুসা নবীর জামানার তুলনায় ঈসা নবীর জামানার তুলনায় আমাদের নবী যতদিন হায়াতে দুনিয়ায় বেঁচে ছিলেন সেই জামানার তুলনায় এ জামানায় ইমানদারের সংখ্যা মুমিনের সংখ্যা মুসলমানের সংখ্যা অনেক বেশি ও বাবাজিরা ভাইরা মনে কি দিন এবার বলেছি কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা ইমানদার যারা মুমিন আমি আল্লাহ পাক ওদের কয়েকটা বিষয়ের উপরে পরীক্ষা নেব এ পরীক্ষাগুলোই যদি ওরা পাশ করে ধৈর্য ধারণ করে আমি আল্লাহ বলছি অবশ্যই
সাবিরিন তখনই ওদের জন্য সুসংবাদ একটু জোরে বলুন সুবহানাল্লাহ পরীক্ষাগুলোই যদি পাস না করে তাহলে ওদের জন্য দুঃসংবাদ ওরা সংখ্যায় বেশি হতে পারে ওরা সংখ্যায় অনেক হতে পারে সংখ্যায় ওরা সব হতে পারে কিন্তু আমি আল্লাহ বলছি আমি ইমানদার বান্দা বান্দীদের জন্য কয়েকটা পরীক্ষার বিষয় রেখেছি এই পরীক্ষাগুলোই যারা পাস করবে তাদের জন্য সুসংবাদ দুনিয়াতে থাকবে তারা নিরাপদে আর পারলৌকিক জীবনে তারা জান্নাতে যাওয়ার হকদার হবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমি যদি বলি আমি খুব ভালো লেখাপড়া জানি আমার অনেক ডিগ্রি আছে আমার একটা চাকরি দেওয়া হোক মুখের কথাই বলো চাকরিটা হবে না পরীক্ষায় পাস করতে হবে কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি আমি ভালো না মন্দ আমি ভালো লেখাপড়া জানি না আমার যোগ্যতা আছে না নেই মুখে বললে হবে না পরীক্ষা দিতে হবে পরীক্ষায় রেজাল্ট যদি ভালো হয় পরীক্ষার ফলাফল যদি ভালো হয় তাহলে ভালো একটা জায়গা আমি পাওয়ার আশা রাখতে পারি চলুন খুব মনোযোগ দিয়ে শুনতে হবে মহান আল্লাহ বলেছেন ইমানদারদের জন্য যারা ইমানদার তাদের জন্য কয়েকটা বিষয়ের পরীক্ষা থাকবে আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমরা পরীক্ষাগুলো শুনি আর এ পরীক্ষায় কে পাস করি মানে কে পাস করছি আর কে ফেল করছি এখান থেকে একটা রেজাল্ট পাওয়া যাবে বা কার স্থান কোন জায়গায় আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাব আবার জান বারা মনে কি দিন মা বোনের মনে কি দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি ইমানদার বান্দা বান্দীদের জন্য পরীক্ষা নেব ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ প্রথম পরীক্ষার বিষয় হলো আমি আবার ইমানদার বান্দা বান্দীদের জন্য আমি প্রথম নম্বরে পরীক্ষা নেব ওদেরকে ভয় দিয়ে ভয় দুনিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোই পরীক্ষা হয় বাংলা অঙ্ক ইংরেজি ভূগোল কিংবা বিজ্ঞান ও বাবা জিরা বায়না মনে গিরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ইমানদার বান্দা বান্দীদের জন্য আল্লাহ পরীক্ষার সাবজেক্ট রেখেছেন প্রথম সাবজেক্টটা হলো ভয় মহান আল্লাহ বললেন আমি ভয় দিয়ে পরীক্ষা নেব ওই পরীক্ষায় যারা পাস করবে বাবা শ্রী সাবিরিন তার জন্য সুসংবাদ আমার কথা আপনাদের কষ্ট হচ্ছে নাকি ও বুঝতে অসুবিধা হচ্ছে প্রথম পরীক্ষা ভয় ভয় একটা পরীক্ষা কথাই বলে বিপদে পড়লে বন্ধু চেনা যায় কথাটা ঠিক না ভুল বিপদে পড়লে বন্ধু চেনা যায় আমার যখন কাছে টাকা থাকবে অনেক আমার যখন দেহে শক্তি থাকবে বা সেই প্রভাব প্রতিপত্তি যখন থাকবে তখন আমার বন্ধুর অভাব হবে হবে না এটা স্বাভাবিক দুনিয়ার নিয়ম তখন আমার বন্ধুর অভাব হবে না কিন্তু আমি যখন আর্থিক দিক থেকে দুর্বল হব দৈহিক দিক থেকে দুর্বল হব আরে দেখেন না যত সময় মেম্বার ক্ষমতায় থাকে তত সময় সব সময় দু পাঁচজন পাঁচ পাঁচ ঘোরে ঘোরে না ঘোরে না যেই ক্ষমতা চলে যায় সেই ডাকলেও পাওয়া যায় না জানে যে এখন আর যে কোনো লাভ হবে না বুঝতে পারে তো আর্থিক দিক থেকে যেই দুর্বল হব দৈহিক দিক থেকে যেই দুর্বল হব সব দিক থেকে আমি যখন দুর্বল হয়ে যাব ওই বন্ধুরা পাশে থাকা তো দূরের কথা নিজের স্ত্রীও বলো ভালো মুখ দেবে না ভালো চোখে দেখবে না বেশিরভাগ ব্যতিক্রম ওটা আলাদা তো আমরা সবাই আল্লাহকে মালিক বলে মেনে নিয়েছি না একটু কথা বলেন না বাপ ভাই বাবু আল্লাহকে মালিক বলে মেনেছি বিশ্বাস করি আমি হায়াত আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ রুজি দেওয়ার মালিক না দেওয়ার মালিক রোগ দেওয়ার মালিক সুস্থ রাখার মালিক সব তো সুস্থ অবস্থায় স্বাভাবিক অবস্থায় তো বলছি এখন আমাদের এই বলাটা কতটা ঠিক আমাদের এই কথা বলাটা কতটা অন্তর থেকে কতটা ইমানের সঙ্গে মহান আল্লাহর মহান আল্লাহর দেখার জন্য প্রথম পরীক্ষার বিষয় ইমানদারদের জন্য রেখেছেন সেটা হলো ভয় একটু সত্য করে বলবেন ভয়ে যখন আমরা পড়ি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নবী বললেন আবু বকর ভয় পাওয়ার কিচ্ছু নেই আমাদের সঙ্গে রয়েছেন আল্লাহ আর আমরা যখনই কোনো ভয়ে পড়ি তখন আমরা আমাদের ব্যালেন্স হারাই না একটু কথা বলেন না তখন আমরা আমাদের ব্যালেন্সটা হারাই
আমরা আমাদের নিয়ন্ত্রণ হারাই কঠিন একটা রোগে পড়েছি কঠিন রোগ দুটো ডাক্তার বাড়ি বাচ্চাটাকে নিয়ে গেছি আব্বাকে নিয়ে গেছি কি মাকে নিয়ে গেছি হয়নি উদ্দেশ্য সফল হয়নি এক বড় ডাক্তারের কাছে যে বললাম ডাক্তার বাবু যত টাকা লাগে দেব রোগীটার ভালো করে দেন বলি বলে মনে হচ্ছে মাঝে মধ্যে আমরা একটু কথা বলেন না বাপ বলি না আপনি বলেন না আমি বলি না আমাদের ভিতরে বলি বলা হয় ডাক্তার বাবু যত টাকা লাগবে আপনার চিন্তা করতে হবে না টাকা দিয়ে দেব রোগীটার ভালো করে দেন রোগীটার সুস্থ করে দেন আচ্ছা বলবেন এই যে কঠিন একটা রোগ এই রোগে যে ভয় পেলাম হতেও তো পারে এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা কথা বলেন আল্লাহ বলেছেন ভয় দিয়ে পরীক্ষা নেব কঠিন রোগ ব্যাধি হলে আমরা ভয় পাই না পায় রোগ হলে ভয় পায় ভূমিকম্প হলে ভয় পায় আমফান হলে ভয় পায় আয়লা হলে ভয় পায় শিলাবৃষ্টি হলে ভয় পায় তো ভয় আসে যত রকম এ ভয়গুলো তো সব আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আমার বক্তব্য এ পরীক্ষায় পাস করলে তার জন্য আল্লাহ বলেছেন সুসংবাদ আর ফেল করলে তার জন্য দুঃসংবাদ আমি বলতে চেয়েছি যে এই ভয় নামক পরীক্ষায় আমরা যখনই পড়ি তখন আমরা আমাদের ব্যালেন্স হারাই তথা কি বলতে যে কি বলি ঠিক পাই না সত্যি এমন সমস্যায় পড়েছিলাম ডাক্তারটা ভালো না হলে রোগী বলে বাঁচানো যেত না নৌকা থেকে ডাঙা এসেই বলছি মাঝখানে যেভাবে নৌকাটা দুলছিল যে পরিমাণে নদীতে ঢেউ ছিল যদি মাঝির হাতটা ভালো না হতো আজ বাঁচার কোনো লাইন ছিল না ভুল বলছি নাকি বিরাট মাঝিটার হাত যদি ভালো না হতো বাঁচার কোনো উপায় ছিল না আজকের এসব কথাগুলো বলা মানে ঈমান বিরাট পাক পেয়ে বলেন বিরাট থেকে যাবে অসন্তুষ্ট যারা শিরক করবে ওদের জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে ও বাবাজিরা ভাইরা খেয়াল করুন শিরক মানে এই নয় শুধু মূর্তি পূজা করা শিরক মানে এই নয় শুধু এই এই কপাল আল্লাহ ছাড়া অন্য কারোর উদ্দেশ্যে নত করা এটাই শুধু শিরক নয় শিরক তিন প্রকার একটু খেয়াল করুন বাবা প্রথম শিরক হলো সবথেকে বড় শিরক হলো আল্লাহ ছাড়া কারোর উদ্দেশ্যে সেজদা দেওয়া দ্বিতীয় নাম্বার শিরক হলো আল্লাহর মতো গুণ কারোর ভিতরে রয়েছে এ বিশ্বাস করা আর তৃতীয় প্রকার শিরক হলো আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে খুশি করার জন্য কোনো কাজ করা এগুলো সব কি শিরক শিরক হয়তো আমরা এই কপাল আল্লাহ ছাড়া অন্য কারোর উদ্দেশ্যে নত করি না কিন্তু বলবেন আল্লাহর মতো গুণ কারোর মধ্যে আছে এমন কথা আমরা সে সুস্থভাবে হোক আর বিপদে পড়ে ভয়ে পড়ে হোক বলি না বলি না বলে ফেলি না মেম্বার আপনি আমার বাঁচিয়ে দিলেন সত্যি এই যা ঝড়টা হয়ে গেল না গত বছর যদি ঘরটা না দিতেন আমার ছেলেপিলেগুলো বাঁচানো কষ্টকর হয়ে যেত মানে দুর্বল ঘর দুর্বল চাল খুঁটি ছিল হুড়মুড় করে ভেঙে হয়তো ঘাড়ে পড়তো মেম্বার আপনি না আমার বিশান বাসান বাঁচিয়ে দিয়েছেন রাত্রে ইমার্জেন্সি 10,000 টাকার দরকার দুজনের কাছে যে ফিরে আসলাম তিন নাম্বার ব্যক্তির কাছে যেতেই টাকাটা বার করে দিলেন মুখ দিয়ে বলে ফেললাম আপনি যে আমার কি বাঁচান বাঁচালেন তা আমি বলে বুঝতে পারছি না দুজনের কাছে ফিরে আইছি বিরাট বাঁচান বাঁচিয়ে দিলেন আপনি আমার আচ্ছা এহেন কথা আমরা বলি না বলি না বলি না বলি চলেন এগুলো শিরকি কথা শিরক আল্লাহর মতো গুণ কারোর মধ্যে আছে এ বিশ্বাস করাটা শিরক এবং এ বিশ্বাসের মানুষদেরকে কঠিন খেসারত দিতে হবে কঠিন খেসারত
আবা জান মায়ের মনি কি দিন মা বোনের মনি কি দিন খেয়াল করুন বীরবাইজি বস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন তার ভক্ত মুরিদদিগকে ডেকে বলছেন ও আমার ভক্ত মুরিদেরা আমি ভাইজি আমি গতকাল রাতে একটা স্বপ্ন দেখেছি স্বপ্ন না গুনু আমি দেখছি আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিয়েছেন কিয়ামত শুরু হয়ে গেছে বিচার আরম্ভ হয়ে গেছে আল্লাহ এক এক করে বান্দা বান্দিদিগকে আল্লাহ তার কাছে ডাকছেন আমি ভাইজি আমি চিন্তা করছিলাম ভয় পাচ্ছিলাম সুবহানাল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে বান্দা বান্দিদিগকে ডাকছেন আল্লাহ আমাকেও তো ডাকবেন আল্লাহ আমাকেও তো জিজ্ঞাসা করবেন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলে আমি আল্লাহকে কি জবাব দেব ওই চিন্তায় আমি খুব ভয় গ্লিন ও আমার বান্দা ভাইজি চলে এসো এবার তোমাকে জিজ্ঞাসা করা হবে এবার তোমাকে প্রশ্ন করা হবে ভাইজি বস্তামি বললেন আল্লাহর কাছে আমি হাজিরা দিয়েছি আল্লাহর কাছে আমি হাজির হয়েছি আল্লাহ আমাকে বলছেন ও আমার বান্দা ভাইজি বলো আমার কাছে কি নিয়ে এসেছো ভাইজি বস্তামি বললেন রব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে নিয়ে এসেছি কেবল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বিশ্বাসটুকু আপনার কাছে এনেছি তত আপনার কাছে শুধু ঈমানটুকু এনেছি ও বাবা জিরা ভাইরা বলে কি দিন ভাইজি বস্তামি আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন এটা তার নিজের বক্তব্য অনুযায়ী আমি শুধু আল্লাহকে বললাম আল্লাহ আমি এনেছি আপনার কাছে শুধু ঈমানটুকু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমার প্রতি বিশ্বাসটুকু শুধু এনেছি ও বাবা জিরা ভাইরা বলে কি দিন ভাইজি বস্তামি বললেন আমি যেই আল্লাহকে বললাম ও রব্বুল আলামিন আল্লাহ আমি শুধু ঈমানটা এনে আপনার কাছে হাজিরা দিয়েছি আল্লাহ বললেন ভাইজি তুমি আমলের কথা বলছো না কেন আমলের কথা বাদ দিচ্ছ কেন ভাইজি বস্তামি বললেন আল্লাহ জীবনে যা আমল করেছি জীবনে যা ইবাদত করেছি আমার বিশ্বাস হয় না ওই আমল ইবাদত গুলো আপনার কাছে কবুলিয়াতের মর্যাদা পেয়েছে তথা নামাজ পড়েছি কবুল হয়েছে কিনা তো জানি না আল্লাহ রোজা রেখেছি কবুল হয়েছে কিনা জানি না আল্লাহ যা আমল ইবাদত করেছি কবুল হয়েছে কিনা তো জানি না এই জন্য আপনার কাছে শুধু ঈমানের কথাটাই বললাম আল্লাহ আপনাকে মালিক বলে মেনেছি আর আপনার প্রেরিত নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাসটুকু আপনার কাছে নেই আমল ইবাদতের প্রতি আমার মনোবল নেই বলে ভরসা নেই বলে বললাম না ও বাবা জিরা ভাইরা বলি কি দিন ভুল বুঝবেন না বেয়াদবি নেবেন না আমরা আমাদের তুলনা করলে পেয়ে যাব আপনার আমার অবস্থান কোন জায়গায় ভাইজি বস্তামি বললেন আমি যেই আল্লাহকে বললাম আল্লাহ আমল ইবাদতে ত্রুটি থাকতে পারে ওই আশঙ্কায় বললাম না কেবল ঈমানের কথা বলেছি ভাইজি বস্তামি বললেন আল্লাহ এবার আমাকে জিজ্ঞাসা করছেন ও আমার বান্দা ভাইজি তুমি এমনটা মনে করছো নাকি তোমার আমল ইবাদতে খুঁত থাকতে পারে ত্রুটি থাকতে পারে কিন্তু তোমার ঈমানে কোনো ত্রুটি নেই কিন্তু তোমার ঈমানে কোনো ত্রুটি নেই এমনটা ভাবছো নাকি আচ্ছা এই কথা বললে ভয় বেশি লাগবে না কথা বলেন না একটু ভয় বেশি লাগবে স্বাভাবিক ভাইজি তুমি কি ভাবছো তোমার ঈমানে কোনো ত্রুটি নেই তোমার ঈমানে কোনো ঘাটতি নেই ভাইজি বস্তামি বললেন আমি চুপ করে থাকলাম কোনো উত্তর দিচ্ছিলাম না কোনো কথাই বলছিলাম না আল্লাহ তখন আমাকে বলছেন ভাইজি তুমি যদি নির্ভেজাল নিখুঁত ঈমানটাকে নিয়ে আমি আল্লাহ আমার কাছে যদি আসতে পারো এটা যদি তোমার মনে হয় তাহলে আমি একটা কথা মনে করিয়ে দিচ্ছি তুমি মনে করে দেখো কি কথা তুমি একদিন ঠান্ডা দুধ পান করেছিলে ঠান্ডা দুধ এরপর তোমার শরীর খারাপ হয়েছিল সর্দি লেগেছিল কি শারীরিক সমস্যা হয়েছিল তুমি তোমার জবান দিয়ে বলেছিলে ঠান্ডা দুধ না পান করলে আমার শরীর খারাপ হতো না ভাইজি রোগ দেওয়ার মালিক আমি না ঠান্ডা দুধ আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি বাবু ভাইজি রোগ দেওয়ার মালিক আমি না ওই ঠান্ডা দুধ ঈমান তো তারই খাঁটি নির্ভেজাল যে বিশ্বাস করবে রোগ দেওয়ার মালিকও আমি আর সুস্থ রাখার মালিকও আমি তুমি মনে মনে ভাবছো
আমল ইবাদাতে ত্রুটি হতেও পারে তাই ইমানের কথাটা তুলে ধরলে কিন্তু তুমি যে ঠান্ডা দুধের দোষটা দিলে তোমার ইমানটা যদি নির্ভেজাল থাকবে তাহলে দুধকে দায়ী করলে কেন রোগ দেওয়ার মালিক তো আমি আমাদের কোনো সমস্যা নেই বলেন আমরা জীবনেও এরকম কথা বলি না আবা জান বার মনি কি দিন মা বনে না মনি কি দিন শিরক দিন বড় কার সবথেকে বড় শিরক আল্লাহ ছাড়া এই কপাল কারোর জন্য নত করা দ্বিতীয় বড় কার আল্লাহর মতো গুণ কারোর ভিতরে রয়েছে এ বিশ্বাস করা আর তিন নাম্বার লোককে দুনিয়ার কাউকে খুশি করার জন্য কোন ভালো কাজ করা ও বাবাজিরা ভাইরা মনি কি দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি ভয় দিয়ে তোমাদের পরীক্ষা নেব সেই ভয় রোগ হতে পারে সেই ভয় করোনা হতে পারে সেই ভয় ঝড় হতে পারে ভূমিকম্প হতে পারে সেই ভয় অত্যাচারী শাসকের ভয় হতে পারে সুবহানাল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই ভয়ের সময় যারা ধৈর্য ধরে আমি আল্লাহ আমার প্রতি যারা আস্থাশীল থাকবে আমি আল্লাহ বলছি ওদের জন্য সুসংবাদ একটু জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবাজিরা ভাইরা মনে কি দিন আমি মুসলমানদের কথা বাদ দিলাম মুসলমানদের কথাই যদি বলি একশোর ভিতরে পঞ্চাশ জন মুসলমান মিনিমাম আরো বেশি ছাড়া কম নয় একশোর ভিতরে পঞ্চাশ জন মুসলমান বিশ্বাস করেন আমার কাগজপত্র সব রেডি এনআরসি হয় হোক কাগজপত্র সব ঠিকঠাক আছে এনআরসি করে আমার করবে কি আচ্ছা কাগজপত্র ঠিক থাকলে আমি ঠিক থাকব আর কাগজপত্র ঠিক না থাকলে আমার টেকা বড় দায় এ বিশ্বাসটাও কি ইমানে বিশ্বাস কথা বলেন না বাবু ডবল ডোজ ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে মানে আর করোনা হচ্ছে না এটা শিওর নেইনি মানে করোনা হওয়ার ভয় এ বিশ্বাস বেইমানে বিশ্বাস না কথা বলেন না বাবু এক কথাই মনে রাখি ইমানদারের চরিত্র হবে স্বাভাবিক অবস্থায় যেমন কঠিন ভয়ের ভিতরেও ইমানদার আল্লাহমুখী হয়ে থাকবে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ তথা ইমানদারের পা টলমলো টলমলো হবে না নবী আমার একদিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবায়ে কেরামেরা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে জানতে যাচ্ছি সাহাবারা বলো একজন খাঁটি একজন প্রকৃত ইমানদারের দৃষ্টান্ত দুনিয়ার একটা গাছ ওই গাছটার নাম কি কি সুন্দর কথা একজন খাঁটি একজন নির্ভেজাল ইমানদারের দৃষ্টান্ত দুনিয়ার একটা গাছ গাছটার নাম কি সাহাবারা শুনে অবাক হলেন কি প্রশ্ন কি আশ্চর্যজনক প্রশ্ন সাহাবারা নবীর দিকে প্রশ্নটা ফিরিয়ে দিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর জবাবটা আপনি দেন আর সাহাবারা বেশিরভাগ এটাই করতেন জানা না থাকলে তো নবীকে বলতেনই আর জানা থাকলেও নবীর কাছ থেকে উত্তরটা জানতে চাইতেন এই জন্য আমরা হয়তো এক কথায় উত্তর দেব আর নবী ওই উত্তরটা দিতে যে আরো দুটো জ্ঞানের কথা আমাদেরকে শোনাবেন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আর আমাদের কাছে কোনো প্রশ্ন আসলে ফিরে যায় না বলো উত্তর না নিয়ে ফিরে যায় কথা বলেন না আপনি চার দোকানে বসেও প্রশ্ন করবেন কত জটিল কঠিন মশলা আছে কত কঠিন কঠিন ফতোয়া আছে প্রশ্ন আছে চার দোকানে শুধু একবার তুলে দেখবেন শুধু উত্তর নিয়ে পারলে হয় সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর জবাবটা আপনি দিয়ে দেন আমরা জানি না আমরা বলতে পারবো না খুব শিক্ষামূলক কথা ইমানদারদের উপকারে আসবে নবী বললেন একজন নির্ভেজাল ইমানদারের দৃষ্টান্ত হলো দুনিয়ার একটি গাছ সেই গাছটির নাম হলো খেজুর গাছ সুবহানাল্লাহ বলেন আর একটু মহাব্বত করে হয় না সুবহানাল্লাহ ওই গাছটির নাম হলো খেজুর গাছ আচ্ছা খেজুর গাছের থেকে মোটা দেখতে ভালো খেজুর গাছের থেকে নামি দামি গাছ আছে না নেই আছে তো খেজুর গাছের থেকে আরো নামি দামি গাছ রয়েছে তো কিন্তু নবী নির্ভেজাল একজন খাঁটি ইমানদারের তুলনা দিচ্ছেন খেজুর গাছের সঙ্গে অন্য কোনো নামি দামি গাছের কথা তো বলতে পারতেন আমাদের যেমন
চোখে যেটা ভালো লাগবে সেটা ভালো, দেখতে ভালো মানে ভালো, শুনতে ভালো মানে ভালো, জি খেতে ভালো মানে ভালো, কিন্তু আমাদের বিচক্ষণতা আর নবীর কখনো তো এক হতে পারে না। ইশনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবায়ে কেরাম দিগকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা মনে রাখো একজন নির্ভেজাল ইমানদারের দৃষ্টান্ত, কেন খেজুর গাছ তোমরা মনে রাখো, ও সাহাবায়ে কেরামেরা তোমরা দেখতে পাবে যখন ঝড় হবে, যখন ঝড় হয় ওই ঝড়ের সময় অন্যান্য গাছগুলো যত তাড়াতাড়ি ভেঙে যায়, অন্যান্য গাছগুলো যত তাড়াতাড়ি উপড়ে যায়, অন্যান্য গাছগুলো যত তাড়াতাড়ি দুমড়ে মুচড়ে যায়, ও সাহাবায়ে কেরামেরা মনে রাখো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, তোমরা দেখবে কত তাড়াতাড়ি খেজুর গাছ পড়ে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, কত তাড়াতাড়ি খেজুর গাছ পড়ে না। ও সাহাবায়ে কেরামেরা অন্য গাছগুলো উপড়ে গেলে খেজুর গাছ দেখবে দাঁড়িয়ে থাকে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, প্রকৃত পক্ষে দুনিয়াতে যারা ঈমানদার হবে, এই দুনিয়াতে যারা মুমিন হবে, তাদের চরিত্র হবে খেজুর গাছের মতো, তাদের উপর দিয়ে যত ঝড় বয়ে যাক না কেন, সেটা হতে পারে ভয়, হতে পারে বিপদ, হতে পারে কোনো রোগ ব্যাধি, হতে পারে কোনো হুমকি, হতে পারে কোনো মারে মুখী ষড়যন্ত্র। নবী আমার বললেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত খাঁটি মুমিন, ওরা খেজুর গাছের মতো শক্ত হয়ে আল্লাহ ও নবীকে খুশি করার জন্য দাঁড়িয়ে থাকবে, কোন ঝড় তাদেরকে ওই জায়গা থেকে সরিয়ে দিতে পারবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা দিদা ভাইরা বলি কি, আমরা ঈমানদার, আমাদের মসজিদগুলো এখন দেখতে পাওয়া যাবে মসজিদগুলো টাইলস লাগানো, মসজিদগুলো পাথর বসানো, আবার কোন মসজিদে এসিও লাগানো কিংবা লাগানোর পরিকল্পনা চলছে। আমাদের মসজিদের ইমাম হাফেজ মাওলানা, মসজিদের মুয়াজ্জিন সাহেব ইমামের অনুপস্থিতিতে নামাজ পড়িয়ে দিতে পারেন, আমরা সবাই ভিআইপি মুসল্লি, অথচ আমরা কেমন ঈমানদার। রাতের আধানে যদি আগামীকাল ভোট হবে, আজকে রাতের আধারে কেউ যদি এসে বলে বাড়ি তিনটে ভোট রয়েছে, যদি আমাদেরকে দেন 3000 দেব, আপনারা না বলো সব আমাদের হাকিমপুর এলাকার লোকেরা কি করে জানেন, যেহেতু ভোট হয়ে গেলে জীবনও আমাদের দিকে আর ফিরে তাকাবে না, অনেক কিছু দেব বলে, ভোট হয়ে গেলে তো দেয় না, এরা যখন 3000 টাকা দেবে বলছে তো ভোটটা এদেরই দেই। এ গ্রুপ চলে যেতেই আর এক গ্রুপ ঢুকলো, চাচা বাড়ি আছেন, মানে বিরাট ঘন ঘন খোঁজ নাই না ভোটে থাকে, একটু কথা বলেন না, যদি বলেন আমার করোনা হয়েছে আমার পাশে এসো না, মানে আপনি আমার ভাই না, আপনি আমার বাপের মতো না, আপনার যে আমি কি ভালোবাসি তা আমি জানি, করোনা হয়েছে তাই কি হয় আমারও হোক, চলেন ডাক্তার বাড়ি নিয়ে যাবো, ডাক্তার বাড়ি নিয়ে যাবো। তো এমনি তো কেউ ভোট হয়ে গেলে কিছু দেয় না, তো এরা 1000 করে দেবে বলছে, যখন এদেরই দেওয়া যাক, সিদ্ধান্ত ফাইনাল, 10 মিনিট হয়নি আর একটা গ্রুপ এসে বলছে চাচা বাড়ি আছেন, মানে আসি তোমাদের আবার কি খবর, মানে সেই আসলাম, এমনি আমরা জিতে যাচ্ছি এটা শিওর, এরপরেও আপনার তিনটে ভোট যদি আমাদের দিতেন, এই 5000 টাকা নিয়ে এসছি, ইমানদারি কোথায় যাবে বলে মনে হচ্ছে, কথা বলেন না, ওরা 3000 আর দেবে বলেছে, দেয়নি এখনো, আর এরা 5000 নিয়ে এসছে নগদ, দূর ওদের একটু বলিস দেবতাইকে আমি লস করতে যাবো কেন, 5000 দেবে এদের দেবো, কথা ঠিক না বল, 2000 টাকা লস হবে একই কাজে। কেউ যদি বলে আরেকটা গুরু বসে বলল চাচা সেই গীতাঞ্জলির একটা ঘর, সে তো ভোট ঘোষণা হয়ে গেল বলে তো দিতে পারলাম না, সে তো সবাই মিলে সিদ্ধান্ত করেছে ওটা আপনাকেই দেওয়া হবে, তবে যেন কারোর সাথে বলবেন না, মিথ্যে কথা বলো, একটা ঘর সারা গ্রামের লোকের দেবে, আর সবার সাথে বলবে যেন কারোর সাথে বলবেন না, ঠিক বলছি না ভুল বলছি, তাই তো একটা ঘর দেবে আর ওরা 5000 দিছে, একটা ঘর মানে মিনিমাম 1,20,000, কি করা যায়, ও থাক না একটু তওবা পড়ে নেবেন,
ও এত লস করা যাবে না ঠিক আছে যদি ঘর যদি দাও তাহলে নিশ্চিন্তায় বসে থাকো ভোট পাচ্ছো আমাদের ঈমান এরকম না কথা বলেন না বাপ একটু আমাদের ঈমান এই রকম আবা জান ভাই এমন কি দিন মা বলেন এমন কি দিন ভুল বুঝবেন না বেয়াদবি নেবেন না সুবহানাল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ঈমানদারদেরকে ভয় দিয়ে পরীক্ষা নেব ওই পরীক্ষায় যারা দুমড়ে মুচড়ে যাবে না যারা ধৈর্য ধরে আল্লাহ সন্তুষ্টির জন্য এবং নবীকে সন্তুষ্টির জন্য যারা টিকে থাকবে দাঁড়িয়ে থাকবে তাদের জন্য সুসংবাদ সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বরে বললেন অল জুই আমি আল্লাহ পরীক্ষা নেব আমার ঈমানদার বান্দা বান্দি দিগকে আমাকে কতটা ভালোবাসে ওরা আমার প্রতি কতটা বিশ্বাস রাখে ওরা কতটা আমার প্রতি আস্থাশীল ওরা কতটা আমার সন্তুষ্টি অর্জন করেছে আমি আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য দ্বিতীয় নাম্বার সাবজেক্ট রেখে দিয়েছি দ্বিতীয় নাম্বার সাবজেক্টটা হলো খুদার কষ্ট দেব খাদ্যের অভাব দেব খুদার যন্ত্রণা দেব ও বাবা জিরা ভাইরা ও মা বোনেরা মনে কি দিন মহানাল্লাহ পাক কোরআনে যা বলেছেন তাই হবে কথা বলেন ঠিক না ভুল যা বলেছেন আল্লাহ তাই হবে যা লিখেছেন যা লেখা আছে পূর্বের জামানার সঠিক হয়েছিল ও বাবা জিরা ভাইরা প্রকৃত বক্তি ঈমানদার যারা আল্লাহ তাদেরকে পরীক্ষা নেবেন খুদার যন্ত্রণা দিয়ে একটু মনোযোগ দিয়ে শুনে আমার কথাটার উত্তর দেবেন এটা আমি আশা রাখি ও বাবা জিরা ভাইরা অনেক দিন আমি একটা স্কুলের ছাত্র এখন পরীক্ষার সময় হয়ে গেছে সবাইকে প্রশ্ন দেওয়া হয়েছে আমি যদি প্রশ্ন না পায় আমার আনন্দ হবে না দুঃখ হবে টেনশন হবে না কি ব্যাপার ওরা সবাই প্রশ্ন পেল আমি পেলাম না তাহলে কি আমার নামটা খাতা থেকে বাদ দিল নাকি খোঁজ নিতে যাব মাস্টারের বাড়ি খোঁজ নিতে যাব ম্যাডামের বাড়ি কি ব্যাপার আমি তো ওই ক্লাসেরই ছাত্র ওই ক্লাসেরই ছাত্রী কিন্তু আমাকে প্রশ্ন দেওয়া হলো না প্রশ্ন না পাওয়া মানে এটা বলো দুঃখজনক ঘটনা কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি আল্লাহ বলেছেন আমি ঈমানদারদেরকে আমি খুদা দিয়ে পরীক্ষা নেব যার জীবনে খুদার কষ্ট হয়নি যার জীবনে সংসারে অভাব কষ্ট হয়নি তার দুঃখ করার দরকার এ প্রশ্নটা আমি পেলাম না কেন ঈমানদারের তালিকায় কি আমার নামটা নেই আমার কথাটা কি বুঝতে অসুবিধা হলো বাবু আবার জান মা এমন কি দিন মা বোনের এমন কি দিন যদি বলেন কেন সুবহানাল্লাহ পাক রব্বুল আলামিন তাম সৃষ্টিগুলোর ভিতরে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসতেন যাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর উপরে আল্লাহ এই কোরআন নাজিল করলেন ওই নবীর উপরে আল্লাহ খোদার যন্ত্রণা দিয়ে পরীক্ষা নেওয়ার কথা এ আয়াত এ অংশ ওই নবীর উপরেই তো আল্লাহ নাজিল করলেন ও বাবা জিরা ভাইরা মনে কি দিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওই নবীর পরিবার সারা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ পরিবার কত সম্মান জানো যত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ নয় এমন 15 দিন চলে গিয়েছে আমি আয়েশা এমন এক সপ্তাহ 15 দিন চলে গিয়েছে আমি আয়েশা আমার উনানে হাড়ি চড়াতে পারিনি আমার উনানে হাড়ি চড়াতে পারিনি এমন একের এমন দিনের পর দিন আমি আয়েশা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের পরিবারের সবাই আমরা খেজুরার পানি খেয়ে কতদিন পার করে দিয়েছি একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবা জিরা ভাইরা মনে কি দিন আরব দুনিয়ার মাটিতে খেজুরটা কোনো দামি সম্পদ নয় আরব দুনিয়ার মাটিতে পানি আর খেজুর খেজুর তো প্রায় মানুষের বাড়ি বাড়ি আমরা যে খেজুরটা ক্রয় করি আমরা যদি অনেকটা দামে কিনি অনেকটা দাম দিয়ে কিনতে হয় আরবের মাটিতে ধনী গরিব সবার বাড়ি খেজুর এটা খুব স্বাভাবিক ব্যাপার পানির মতো বিষয় ও বাবা জিরা ভাইরা আম্মা জানা এসা বলেন আমি আমার নবী আমার পরিবার এমন দিনের পর দিন কত পার করে দিয়েছি শুধু খেজুর খেয়ে আর পানি খেয়ে অন্য কোন খাবার চোখে দেখতে পাইনি এমন এক সপ্তাহ 15 দিন উনানে হাড়ি চড়াতে পারিনি তার মানে বলতে পারি এ পরীক্ষা খুদার যন্ত্রণার এ পরীক্ষা নবী পরিবারকেও দিতে হয়েছিল ঠিক বলছি না ভুল বলছি নবী
নবীকেও দিতে হয়েছিল নবীর বিবিদেরকেও দিতে হয়েছিল নবীর পরিবারকে দিতে হয়েছিল ও বাবাজিরা ভাইরা অনেক দিন শুধু নবী নন নবীর পরিবার নন শুধু নবীর বিবিরা নন বরং ওই নবীর সাহাবায়ে কেরাম যারা যাদেরকে নবী নিজে বলেছেন আসহাবিকান নুজুম আমার সাহাবায়ে কেরামেরা হলেন আকাশের তারকার সমতুল্য একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ যে নবী নিজেই বলেছেন আসহাবিকান নুজুম আমার সাহাবারা আকাশের তারকার সমতুল্য ও বাবাজিরা ভাইরা অনেক দিন যে নবী সাহাবায়ে কেরামদের ব্যাপারে বললেন সুন্নার রানি আমি মোহাম্মদ রাসূলুল্লাহ বলছি যারা আমার চেহারা ইমানি হালাতে দেখতে পাবে যারা আমার চেহারা ইমানি হালাতে দেখবে আমি মোহাম্মদ রাসূলুল্লাহ বলছি জাহান্নাম ওদেরকে স্পর্শ করবে না একটু জোরে বলুন সুবহানাল্লাহ ওই নবীর সাহাবায়ে কেরাম যারা এ পরীক্ষা তাদেরকেও দিতে হয়েছিল না হয়নি কথা বলেন বাবু আমাদের পরীক্ষার কথা পরে বলছি আল্লাহ যে বললেন আমি ইমানদারদের ক্ষুধার যন্ত্রণা দিয়ে পরীক্ষা নেব এ পরীক্ষা আমাদের জন্য আর নবীর জন্য নবীর পরিবারের জন্য নবীর সাহাবাদের জন্য নয় ব্যাপারটা কি এমন না নবী সাহাবায়ে কেরামেরাও এ পরীক্ষায় পড়েছিলেন এবং খুব ভালো নাম্বার নিয়ে তারা উত্তীর্ণ হয়েছিলেন সুবহানাল্লাহ বলেন একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ আবা জান মারা মনি কি দিন মা বলে না মনি কি দিন একটু খেয়াল করুন আপনাদের মনে পড়বে পুরুষদের ভিতরে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নারীদের ভিতরে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছিলেন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও বাবাজিরা ভাইরা একটু মনোযোগ দিয়ে কথাটা যদি শুনেন তাহলে আমরা নিজেরা নিজেদের দিকে দেখলে লজ্জা পাবো বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবা সব থেকে পুরুষদের ভিতরে সব থেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার জীবনের একটি অত্যন্ত স্পর্শকাতর একটি ঘটনা উদ্দেশ্যে বাড়ির থেকে বার হয়েছেন একটা রাস্তায় যাচ্ছেন হেঁটে হেঁটে যাচ্ছেন কোনো যানবাহন নাই কোনো গাড়ি ঘোড়া নাই আবু হুরায়রা হাঁটতে হাঁটতে যাচ্ছেন যেতে 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 হঠাৎ করে আবু হুরায়রা বসে বললেন একটা জায়গায় ও বাবাজিরা ভাইরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা জায়গায় বসে বললেন আবু হুরায়রার বসে পড়ার কারণ আর কিছু নয় শরীর খারাপ নয় শারীরিক কোনো অসুবিধা নয় আবু হুরায়রা এত পরিমাণে ক্ষুধা পেয়েছেন এত পরিমাণে ক্ষুধার যন্ত্রণা শরীরটা এত দুর্বল শরীরটা এতটা দুর্বল হয়ে গেছে আবু হুরায়রা হেঁটে যাবেন এমন ক্ষমতা দেহে ছিল না আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বসে বললেন রাস্তার উপরে ও আমার আব্বাজান মায়েরা ও মা বোনেরা একটু খেয়াল করুন এ কঠিন পরীক্ষায় সাহাবাদের ভূমিকা কি ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বসে রয়েছেন রাস্তার উপরে আর ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন বিশ্ব নবীর ছায়া সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন আবু হুরায়রা বসে আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি হেঁটে যাচ্ছিলেন তার প্রয়োজনে তার জায়গার দিকে তার গন্তব্যের দিকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখেই বললেন ও নবী সাহাবা আবু বকর ও নবী সাহাবা আবু বকর একটু দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে গেলেন এবার আবু হুরায়রা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন ও নবী সাহাবা আবু বকর ও নবী সাহাবা আবু বকর আমি আবু হুরায়রা এই জন্য দাঁড়াতে বলেছি আমি এত পরিমাণে ক্ষুধা পেয়েছি ক্ষুধার তাড়নায় ক্ষুধার জন্য শারীরিক আমি হেঁটে যাব এমন ক্ষমতা আমার দেহে নাই ও নবীর প্রিয় সাহাবা আবু বকর একটু আমার জন্য খাবারের ব্যবস্থা করুন আমার জন্য একটু খাদ্যের ব্যবস্থা করুন আমাকে একটু খাবার দেওয়া যাবে নাকি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রার এই মিনতি
এই আবেদনটা শুনলেন কিন্তু কিছু করার নাই কারণটা হলো সাহাবায়ে কেরামদের ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর্থিক দিক থেকে অত্যন্ত দুর্বল ছিলেন আর্থিক দিক থেকে অত্যন্ত অসহায় ছিলেন ও আমার আব্বা জানবারাত ও মা বোনের এমনই কি দিন হযরত আবু হুরায়রার জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিল চাচ্ছে দেওয়ার কিন্তু ক্ষমতা না থাকলে কি করবেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রাকে খাবার দেওয়ার ইচ্ছা থাকলে উপায় না থাকার জন্য চলে গেলেন খাবার না দিয়ে ওই পথে আসছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা ওমর রাদিয়াল্লাহু আনহুকে দাঁড় করালেন ওগো নবী সাহাবা ওমর অত্যন্ত ক্ষুধা পেয়েছি আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করা যাবে নাকি আমি একটু হেঁটে গন্তব্যে যাব এমন ক্ষমতা আমার দেহে নাই এমন ক্ষমতা আমার শক্তিতে নাই এমন শক্তি আমার দেহে নাই ও নবী সাহাবা হযরত ওমর আমার জন্য একটু খাবার দেন খাবারের ব্যবস্থা করুন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রার কথা সাড়া দিতে পারলেন না কারণটা হলো ইচ্ছা থাকলেও উপায় নাই হযরত ওমর তিনি নিজেও ক্ষুধার্ত নিজেরই খাওয়া হয়নি হযরত আবু হুরায়রাকে দেবেন কি করে ও আমার আব্বা জান মায়েরা আমি জাদির বর্ণনা দিচ্ছি হযরত আবু হুরায়রা হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সকলকে বিশ্ব নবী জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু খুশি হয়ে বলুন সুবহানাল্লাহ জীবিত অবস্থায় তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন নবী বলেছেন আমার এই সাহাবারা আকাশের এক একজন এক একটা তারকার সমতুল্য একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ অবাক আচ্ছা এই জামানার ফকির মিসকিনদেরও এমন অভাব কষ্ট আছে জানা আছে বাপ আপনাদের ফকির মিসকিন আমি কোন ফকির কোন মিসকিন কোন অসহায় ব্যক্তির উপরে আল্লাহর কসম আমি অপবাদ দিচ্ছি না বা তারা আমার শত্রুও না তাদের প্রতি আমার কোনো রাক্ষোভও নেই একদম বাস্তব আমি জেনে বুঝেই বলছি এমনও কত ফকির মিসকিন আছেন এক বিঘা জমি আছে যে লোকটার সেই লোকটার বাড়িতে যতটা না চাল আছে যে লোকটা ভিক্ষে করে তার বাড়ি তার থেকে বেশি আছে সবাই না আমি কিন্তু সবার কথা বলিনি এমনও ফকির আছে যে এক বিঘে দু বিঘে জমির মালিক তার তুলনায় সেই ফকির মিসকিনের বাড়ি চাল বেশি আছে কত ফকির দেখবেন সারা দিন ভিক্ষা করে বাড়ি যাওয়ার সময় চালগুলো বিক্রি করে দিয়ে যায় কেন লাগবে না তাই কত ফকির মিসকিন রয়েছে গ্রামে থাকে পাড়ার লোক যারাই ভিক্ষা দেয় তারাই আবার তার কাছ থেকে চাল কিনে নিয়ে আসে ভুল বলছি নাকি আমি কথা বলেন না বাবু রমজান মাসে সবাই তো টার্গেট করে গরিব মানুষগুলোকে দেবে লুঙ্গি দেবে কি আপনার শাড়ি দেবে এই দিতে 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 না বেশি হয়ে যায় এক বছরে লাগবে দুটো লুঙ্গি কি দুটো শাড়ি পেয়েছে দশটা বাকি আটটা বিক্রি করে ওই গ্রামের লোকের কাছেই দেয় কি তার পরিচিত কারো কাছে দেয় এই জন্য কথাটা এসেছে বলে একটু বলছি এই জন্য জাকাতের টাকা দিতে হয় জাকাতের টাকায় জিনিস কিনে দিতে নেই এটা কিন্তু একটা বিরাট ভুল বিরাট ভুল আমি হিসাব করে দেখলাম 10,000 টাকা আমার জাকাত হয়েছে আমি একটু নাম কেনার জন্য 5,000 টাকা শাড়ি 5,000 টাকা লুঙ্গি নিয়ে আসলাম সবাই জানবে সবাই নামও করবে সেই রকম পরিণাম কি হচ্ছে জানেন রেজাল্ট কি হচ্ছে জানেন আমি শাড়িটা দিচ্ছি 300 টাকা আমি লিখছি আমার খাতায় যে 300 টাকা একজনের শাড়ি দিলাম মানে 300 টাকা জাকাত দিলাম কিন্তু যাকে দিচ্ছি তার শাড়ির দরকার না তার টাকার দরকার একটা লুঙ্গি দিলাম আমি লিখলাম 300 টাকা জাকাত দিলাম কিন্তু তার লুঙ্গির দরকার না তার টাকার দরকার ও ব্যক্তিটা কি করবেন প্রয়োজন তার ওই লুঙ্গিটা 300 টাকার লুঙ্গিটা 300 টাকার শাড়িটা বিক্রি করে দিচ্ছেন 250 টাকায় ভুল বলছি নাকি বাবু 300 টাকায় কেউ কিনবে কিনবে না আর প্রয়োজন থাকলে 20-30 টাকা 50 টাকা কমেও দিয়ে দিতে হয় আমি আমার খাতায় হিসাব রাখছি 300 টাকা জাকাত দিলাম আর যাকে দিচ্ছি সে পাচ্ছে বলে 250 টাকা আমি আমার খাতায় লিখলাম 250 টাকা জাকাত দিলাম আর যাকে দিচ্ছি সে পাচ্ছে বলে 200 টাকা
কথা ঠিক না ভুল ওই দায়টা বলো আমি যাকাত দাতা আমার উপরে বর্তাবে যাকাতের টাকায় লুঙ্গি কিনবে না শাড়ি কিনবে ওটা বুঝবে ওই টাকার হকদার যারা তারা হ্যাঁ কেউ যদি বলে আমার একটা শাড়ি কিনে এনে দেন কি লুঙ্গি কিনে এনে দেন এটা ব্যতিক্রম কিংবা যদি মনে হয় কাউকে লুঙ্গি দেব শাড়ি দেব কোনো জিনিস দেব তার কাছে জিজ্ঞাসা করতে হবে পড়বেন তো ব্যবহার করবেন তো কথাটা বলার জন্য কষ্ট পেলেন নাকি বাবু আবা জান বাড়া মনে কি দিন মা বলে না মনে কি দিন আমি এই কথাটা সব বলবো না যতটুকু প্রয়োজন ততটুকু বলছি কথাটা অনেক লম্বা আমার প্রয়োজন মিটলে আর বলবো না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবু বকর হুজুরের কাছে খাবার চাইলেন ওমারের কাছে খাবার চাইলেন কিন্তু দুজনারই ইচ্ছা থাকলেও উপায় ছিল না দুজনেই ক্ষুধার্ত ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যেখানে বসে হযরত ওমারের পরেই ওই পথ দিয়ে যাচ্ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাস্তার উপরে বসে ওই পথেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে দেখে নবী জিজ্ঞাসা করলেন ও গো আমার সাহাবা আবু হুরায়রা এই জায়গায় বসে আছো কেন কি হয়েছে তোমার কি অসুবিধা হয়েছে শারীরিক কোন অসুবিধা হলো নাকি কোন রোগ ব্যাধি হলো নাকি কোন বিপদে পড়লে নাকি হযরত আবু হুরায়রাকে নবী যখন জিজ্ঞাসা করলেন হযরত আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার নগণ্য সাহাবা হুজুর আমার কোনো বিপদ হয়নি আমার কোনো রোগ হয়নি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি এত পরিমাণে ক্ষুধা পেয়েছি এত পরিমাণে ক্ষুধার্ত হয়েছি আমি হেঁটে যাব আমার গন্তব্যে সেই ক্ষমতা আমার দেহে নাই সেই ক্ষমতা আমার শক্তিতে নাই আমার দেহে সেই শক্তি নাই আবু হুরায়রার কথাটা শুনে বিশ্বনবী আর দেরি করলেন না আবু হুরায়রাকে সঙ্গে করে নিয়ে নিলেন চলো আমার বাড়ি আবু হুরায়রা আমার বাড়ি চলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বিশ্বনবী সঙ্গে করে নিয়ে সোজা নবীর বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে গেলেন বাড়িতে পৌঁছে গিয়ে বিশ্বনবী আমার আম্মা জান আয়েশাকে ডাকলেন ও বিবি আয়েশা বিবি আয়েশা আমাকে বলো আবু হুরায়রাকে খাওয়ানোর জন্য কোন খাবার বাড়িতে রয়েছে নাকি আবু হুরায়রাকে দেওয়ার জন্য কিংবা বাড়িতে কোন খাবার রয়েছে নাকি কোন খাদ্য রয়েছে নাকি ক্ষুধার্ত আবু হুরায়রাকে দেওয়ার জন্য ও বাবা জিরা ভাইরা মনে কি দিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবী বিবি আমাদের আম্মা জান তাকে যখন নবী জিজ্ঞাসা করলেন বিবি আয়েশা বাড়িতে খাবার আছে কিনা আম্মা জান আয়েশা ঘর থেকে নবীর জন্য জবাব দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে খাবার আছে কিনা জিজ্ঞাসা করছেন কিন্তু বাড়িতে খাবার আছে কি নেই আপনিও তো জানেন তার মানে কি অনেকটা আছে হুজুর বাড়িতে খাবার আছে কিনা আপনিও তো জানেন আল্লাহ আকবার নবী বললেন আয়েশা নেই আমি তো জানি কিন্তু অনেক সময় আমার সাহাবারা আমার জন্য খাবার দিয়ে যায় নবীর খাওয়া হয়নি নবী ক্ষুধার্ত রয়েছেন কিন্তু কোন সাহাবার বাড়ি খাবার জোগাড় হয়েছে সেই সাহাবা নবীর জন্য খাবার হাদিয়া করতেন নবীর জন্য খাবার দিয়ে যেতেন আয়েশা আমি তো অনেক সময় বাড়ি ছিলাম না এই সময়ের ভিতরে কেউ আমার বাড়িতে খাবার দিয়ে গেছে কি আম্মা জান আয়েশা কিন্তু মিথ্যা কথা বলেননি পরের কথাটার সাথে আগের কথাটা একটু গড় মিল মতো মনে হবে যেন না ভাবি আম্মা জান আয়েশা মিথ্যা বলেছেন নবী যখন বললেন আমার জন্য কোনো সাহাবা কোনো খাবার দিয়ে গেছে কি বাড়িতে খাবার নেই ওটা তো আমিও জানি আবা জান মায়ের মনে কি দিন মা বোনের মনে কি দিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবার নবীকে জবাব দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী ও আল্লাহর নবী আপনার ক্ষুধার্ত থাকার সংবাদ শুনে মানে নবীও ক্ষুধার্ত
আপনার ক্ষুধার্ত থাকার সংবাদ শুনি আপনার একজন সাহাবা আপনার জন্য এক বাটি দুধ দিয়ে গেছেন আমার কাছে এবং আমাকে বলেছেন এই দুধটা যেন আপনাকে দেওয়া হয় আপনাকে পান করার জন্য দেওয়া হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ওই সাহাবা আপনার জন্য এক বাটি দুধ দিয়ে গেছেন ওই দুধটা আপনার জন্য বরাদ্দ রয়েছে আমরা পান করিনি আমরা খাইনি পরিবারে কাউকে দেইনি আপনার ওই সাহাবা আপনার জন্য যে দুধটা দিয়ে গেছেন ওইটুকু আমার বাড়ি আছে ও বাবাজিরা ভাইরা মনেকে দিন আল্লাহ সাক্ষী আমি ঘটনা শোনাচ্ছি না কেবল মাত্র শিক্ষাটা নেওয়ার জন্য আল্লাহ বললেন খোদা দিয়ে তোমাদের পরীক্ষা নেব আমাদের খোদার কথা পরে বলছি তার আগে এ পরীক্ষা দিয়েছিলেন যারা তাদের পরীক্ষাটা কেমন ছিল এটা আমাদের জন্য নমুনা হবে এটা আমাদের জন্য শিক্ষা হবে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন বললেন হুজুর আপনার জন্য এক বাটি দুধ একজন সাহাবা দিয়ে গেছেন সেইটা রয়েছে নবী বললেন বিবি আয়েশা ও বিবি আয়েশা আর দেরি করো না দুধের পাত্রটা বাইরে বার করে দাও দুধের পাত্রটা আমার কাছে দাও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দুধের পাত্রটা নিয়ে গিয়ে নবীর হাতে তুলে দিলেন আম্মা জান আয়েশা যেই মাত্র পাত্রটা নিয়ে নবীর হাতে তুলে দিলেন নবী আমার আর দেরি করলেন না নবী আর দেরি না করে একজন সাহাবাকে বললেন সাহাবা চলে যাও মসজিদে নববি বারান্দায় চলে যাও মসজিদে নববি বারান্দায় মসজিদে নববি বারান্দায় গিয়ে দেখো কম বেশি সত্তর জন সাহাবা তারা মসজিদে নববির বারান্দায় না খেয়ে শুয়ে আছে মসজিদে নববির বারান্দায় ওরা না খেয়ে শুয়ে আছে ও সাহাবা চলে যাও মসজিদে নববি বারান্দায় শুয়ে থাকা যাদেরকে বলা হতো আহলে সুফা ওই সাহাবাদেরকে ডেকে আনো ও আমার সাহাবা মনে রাখো ওদের কারোর বাড়ি মদিনায় নয় ওরা মদিনার কেউ স্থায়ী বাসিন্দা নয় ওদের সবার বাড়ি মক্কায় মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মক্কাবাসীদের অত্যাচারে মদিনাবাসীদের আহ্বানে আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলাম আমার ওই সাহাবায়ে কেরামেরা তাদের ঘর বাড়ি তাদের জমি জায়গা তাদের ব্যবসা বাণিজ্য অর্থ সম্পদ বিবি বাল বাচ্চা সবার মায়া ত্যাগ করে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার সঙ্গে মদিনায় হিজরত করেছিলেন ওদের মদিনায় কিচ্ছু নাই ওরা মদিনায় নিঃস্ব ওরা মদিনায় সবাই অসহায় মদিনায় ওরা একেবারে নিঃস্ব অসহায় ওরা মসজিদে নববীতে ইবাদত বন্দিগি করে আর মসজিদে নববীতেই ওরা বিশ্রাম করে আরাম করে ওরা নিঃস্ব ওদের কিচ্ছু নাই আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ি যখন কোনো খাবার জোগাড় হয় আমি নবী ওদেরকে না দিয়ে খাই না একটু জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবাজিরা ভাইরা মনেকে দিন শুধু চিত্রটা তুলে ধরায় আমার উদ্দেশ্য শুধু বিশ্ব নবী নন শুধু বিশ্ব নবী দিবি আমাদের আম্মা জানেরা নন শুধু নবীর পরিবার নয় বাবা ওই নবী সাহাবায়ে কেরাম যারা তাদেরও চিত্র এমনই ক্ষুধার জ্বালা ক্ষুধার যন্ত্রণায় এতটাই তারা পরীক্ষা দিয়েছিলেন রেকর্ড নেই রেকর্ড নেই নবী কিংবা নবী পরিবার কিংবা নবী সাহাবায়ে কেরামেরা কেউ কোনোদিন এমন কঠিন ক্ষুধার যন্ত্রণায় পড়ে আল্লাহ যে রোজগার করতে নিষেধ করেছেন আল্লাহ যে খাবার খেতে নিষেধ করেছেন আল্লাহর এই কঠিন পরীক্ষায় পড়ে কেউ কোনোদিন ধৈর্য হারিয়ে আল্লাহ নিষেধ করেছেন যে রাস্তায় অর্থ রোজগার করতে সেই রাস্তায় অর্থ রোজগার করে নিজেদের অভাব দূর করার চেষ্টা করে